হালাল হারাম। হালাল ও হারাম ইসলামী শরীয়তের গুরুত্বপূর্ণ দুটি পরিভাষা। সাধারণত ইসলামী শরীয়তের সব বৈধ বিষয়কে হালাল এবং সব অবৈধ নিষিদ্ধ বিষয়কে হারাম বলা হয়। হালাল ও হারাম বিধানের উদ্দেশ্য বিশ্ব মানবতার কল্যাণ সাধন এবং অকল্যাণ ও ক্ষতি থেকে রক্ষা করা। হালাল বিধান পালনই বান্দার জন্য রয়েছে আত্মার কল্যাণ, দেহের কল্যাণ এবং বিবেক বুদ্ধির সুস্থতা, যা দীন ইসলামের অবিচ্ছেদ্য অঙ্গ। এতে আল্লাহ বান্দার প্রতি নাজিল করেন রহমত ও বরকত। পক্ষান্তরে যে ব্যক্তি হারাম কাজ করে তার অন্তরাত্মা নষ্ট হয়ে যায়, দেহের ক্ষতি হয় এবং বিবেক বুদ্ধি লোপ পায়, যা নির্বুদ্ধিতার পরিচয় বহন করে। আল্লাহ তাআলা মানুষের কল্যাণের জন্য হালাল ও হারামের বিধান দিয়েছেন। এ বিধান পালনের মধ্যে মানুষের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি নিহিত রয়েছে। হালাল হারামের পরিচয়। ইসলামী শরীয়তে হালাল ও হারাম একটি গুরুত্বপূর্ণ বিষয়। হালাল হারামের বিষয়গুলো নির্ধারিত করার ইখতিয়ার শুধুমাত্র আল্লাহর বিধায় বাস্তব জীবনে হালাল কাজ করা আর হারাম কাজ থেকে বেঁচে থাকার নামই হচ্ছে ইবাদত। হালাল কুরআন ও সুন্নাহর ভিত্তিতে যেসব বিষয়কে বৈধ বলে ঘোষণা করা হয়েছে ইসলামী শরীয়তের পরিভাষায়, তা হালাল বা বৈধ। একজন মুসলিমের উচিত সর্বদা হালাল বা বৈধ পদ্ধতি অবলম্বন করা। যেমন আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন। হারাম কুরআন ও সুন্নাহর ভিত্তিতে যেসব বিষয়কে অবৈধ বলে ঘোষণা করা হয়েছে ইসলামী শরীয়তের পরিভাষায়, তা হারাম বা অবৈধ। হারাম কাজ করলে আল্লাহর শাস্তি নির্ধারিত বিধায়। এ ধরনের কাজ বর্জন করাও বাধ্যতামূলক। যেমন সুদ খাওয়া, গীবত করা বা অপবিত্র কিছু খাওয়া ইসলামে হারাম। হালাল হারামের বিধান নির্ধারণে আল্লাহ বলেন, সে সমস্ত লোক যারা আনুগত্য অবলম্বন করে এ রাসুলের, যিনি উম্মি নবী, যার সম্পর্কে তারা নিজেদের কাছে রক্ষিত, তাওরাত ও ইঞ্জিলে লেখা দেখতে পায়, তিনি তাদেরকে নির্দেশ দেন সৎকর্মের, বারণ করেন অসৎকর্ম থেকে, তাদের জন্য যাবতীয় পবিত্র বস্তু হালাল ঘোষণা করেন ও নিষিদ্ধ করেন হারাম বস্তুসমূহ, এবং তাদের উপর থেকে সে বোঝা নামিয়ে দেন এবং বন্দিত্ব অপসারণ করেন যা তাদের উপর বিদ্যমান ছিল। সুতরাং যেসব লোক তার উপর ইমান এনেছে, তার সাহচর্য অবলম্বন করেছে, তাকে সাহায্য করেছে এবং সে নূরের অনুসরণ করেছে যা তার সাথে অবতীর্ণ করা হয়েছে, শুধুমাত্র তারাই নিজেদের উদ্দেশ্য সফলতা অর্জন করতে পেরেছে। আল্লাহ বলেন, হে রাসূলগণ, তোমরা পবিত্র বস্তু হতে আহার করো এবং সৎকর্ম করো, তোমরা যা করো সে বিষয়ে আমি অবহিত। অবৈধ উপার্জন থেকে আত্মরক্ষার নির্দেশ দিয়ে আল্লাহ বলেন, তোমরা নিজেদের মধ্যে একে অপরের অর্থ সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না এবং মানুষের ধন সম্পদ জেনে শুনে অন্যায়ভাবে ভক্ষণ করার জন্য তা বিচারকগণের নিকট পেশ করো না। সূরা নিসার 29 নম্বর আয়াতে ইরশাদ করা হয়েছে, হে মুমিনগণ, তোমরা নিজেদের মধ্যে একে অপরের অর্থ সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না, তবে তোমাদের পরস্পর রাজি হয়ে ব্যবসা করা বৈধ। আল্লাহ বলেন, কোনো নবীর পক্ষে অসম্ভব যে তিনি অবৈধভাবে কিছু গোপন করে গ্রাস করবেন, এবং কেউ অবৈধভাবে কিছু গোপন করে তাহলে কিয়ামতের দিন সে তা নিয়ে আসবে। অতঃপর প্রত্যেককে যা যে অর্জন করেছে তা পূর্ণ মাত্রায় দেওয়া হবে, তাদের প্রতি কোনো জুলুম করা হবে না। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা ইতিমদের সম্পদ জুলুম করে, ভক্ষণ করে, তারা নিঃসন্দেহে তাদের উদরে অগ্নি ভক্ষণ করে এবং তারা অচিরেই জ্বলন্ত আগুনে জ্বলবে। সূরা মুতাফফিফিনের প্রথম আয়াতে বলা হয়েছে, ওয়াইল জাহান্নামের ভয়াবহ পরিণাম তাদের জন্য যারা মাপে পরিমাপে কম দেয়। সহিহ সুন্নার আলোকে হালাল হারাম।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা শপথ বা অবৈধভাবে কোনো মুসলিমের অধিকার ছিনিয়ে নেবে, আল্লাহ তার জন্য জাহান্নাম ওয়াজিব করবেন এবং জান্নাত তার জন্য নিষিদ্ধ করবেন। এক ব্যক্তি প্রশ্ন করল, হে আল্লাহর রাসূল, যদি সামান্য কোনো দ্রব্য হয়? তিনি বললেন, আরাক গাছের একটি কর্তিত ডালও যদি এভাবে গ্রহণ করে তাহলে এই শাস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে বা জুলুম করে এক বিঘত পরিমাণ জমিন গ্রহণ করবে, কেয়ামতের দিন তাকে সপ্ত পৃথিবীসহ সেই জমিন তার গলায় বেড়ি বানিয়ে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদেরকে ফাঁকি বা ধোঁকা দিবে আমাদের সাথে কোনো সম্পর্ক নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বৈধ জীবিকার ইবাদত ছাড়া কোনো প্রকার ইবাদত আল্লাহর নিকট উঠানো হয় না। তিনি আরও বলেন, অজু গোসল ছাড়া কোনো নামাজ কবুল হয় না, আর অবৈধ সম্পদের কোনো দান কবুল হয় না। অবৈধ উপার্জনে আল্লাহ বরকত দেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বৈধ পন্থায় ধন সম্পদ গ্রহণ করে তার সম্পদে বরকত দেওয়া হয়, আর যে ব্যক্তি অবৈধভাবে কোনো সম্পদ গ্রহণ করে তার উদাহরণ হল সে ব্যক্তির মতো যে খায় অথচ পরিতৃপ্ত হয় না।